আসসালামু আলাইকুম। আজ আমি কানপাতি সেখানে কবিতা গ্রন্থখানি থেকে একটি কবিতা আবৃত্তি করব। কবিতাখানির নাম অভিমানী। সুশান্ত জীবন খানি হয়ে গেছে ম্লান, আত্মমর্যাদার কুঠারাঘাত এ যেন অগ্নিশিখার পান। শান্ত জীবন খানি অশান্ত আজ, তাই বিচলিত মনে শত অপবাদ, তিক্ত অপরাধ, ক্ষত বিক্ষত মন কথার বিশের পানে। দগ্ধ হচ্ছে অস্থিমজ্জা অগ্নির বেড়ি জড়িয়ে পায়ে, ক্রিয়ার ক্রন্ধন ব্যথাতুর মন হয়ে গেছে নিপুণ হয়ে। তবুও অনর অটল নির্ভীক কণ্ঠে ধ্বনিত হয় তার শান্তির আহ্বান। ব্যথার কাতরতার একদিন হবে অবসান, হতেই হবে তার যথার্থ মূল্যায়ন। যে জীবন খানি ছিল ছন্দময় গদ্যময় প্রথম রবির আলোকিত ভুবনে, আজ নির্মম পরিহাসে মেঘ জমেছে তার কুসুমাকৃত মন গভীরে। চাঁদিমার সব আলো আর রবি থেকে এক মুখুকিরণ, আঁধারের ধোঁয়াশা কাটিয়ে আলোকিত করবে সে অলুষিত সব মন। হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে ভালোবেসে যাবে সে সর্বজনে, অবমূল্যায়নে হৃদয় কপাটখানি বন্ধ হয় তার ব্যথাতুর অভিমানে। সুখ দুঃখ হাসি কান্না ন্যায় অন্যায়ের প্রতিবাদের ধ্বনি, নয় নিষ্ঠুর নয় দাম্ভি সত্যনিষ্ঠার জাগ্রত শৈলী আবার বড় অতি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।